মিলেমিশে আপনাদের কল্যাণের জন্য আমরা রাত দিন কাজ করি মাননীয় মন্ত্রী নেতৃত্বে এবং ইনশাল্লাহ যাতে হজ যাত্রীগণ যাতে স্বাচ্ছন্দ্যে আপনারা না শুধু সবাই যাতে হজের কাজটা করতে পারে সেজন্য আমরা চেষ্টা করছি অনুভূতি এই হজ আরফার ময়দান আর হুজুর সাল্লামের রহমারকে নিজেকে নিজে কেদে কেটে নিজের আত্মনিবেদন করা আল্লাহর কাছে আত্মনিবেদন আর হুজুর সাল্লামের কাছে ওনার সফায়াত প্রার্থনা করা এই জায়গায় যাতে আমাদের কোনো ব্যক্ত না হয় আমরা যাতে ধৈর্য ধারণ করি এই জিনিসটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে দেশে হজ ব্যবস্থাপনা ব্যাপক পরিবর্তন আনছে আপনাদের সুবিধার জন্য আর অনেক কাজ হচ্ছে বিশেষ করে আমাদের সুযোগ্য ধর্মমন্ত্রী অনেক কাজ করেন ধর্মমন্ত্রী মহোদয় এবং হজ যাত্রীদের কল্যাণে নতুন 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 ইনিশিয়েটিভ নিচ্ছেন ধর্ম মন্ত্রণালয় আমি ধন্যবাদ জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে ভালো কাজ হচ্ছে সবাই মিলে আমরা এখন হাব ধর্ম মন্ত্রণালয় আমি অন্যদের কথা আসছি স্পেশালি আমি যদি এটুকু বলি মিলেমিশে আপনাদের কল্যাণের জন্য আমরা রাত দিন কাজ করি মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এবং ইনশাল্লাহ যাতে হজ যাত্রীগণ যাতে স্বাচ্ছন্দ্যে আপনারা না শুধু সবাই যাতে হজের কাজটা করতে পারে সেজন্য আমরা চেষ্টা করছি সিনেম্যাটিক ডিসপ্লে ফোটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন ধন্যবাদ এখানে সিভিল এভিশনের চেয়ারম্যান সাহেব আছেন তিনি তিনি কিন্তু এই যে হজর টোটাল ফ্লাইট এগুলির প্ল্যান পরিকল্পনা ইত্যাদি ফেসিলিটেড করা আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে আপনাদের চলে আছে কিনা ওই ভাঙা চেয়ার কোথাও পরে আছে কি না এটা রিপ্লেস করে চেয়ার দেয়া আপনাদের ওয়াশরুমগুলি ক্লিন আছে কিনা আমি একবার এই পর্যায় পর্যন্ত বলি এই সব কিছু কিন্তু উনি এখানে এগুলি একটিগুলি ফেসিলিটেট করেন আমাদের আপনারা আপনাদের সৌদি আরবের ইমিগ্রেশন এখানে পাচ্ছেন এর জন্য এই পুরো টিম টাচ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মন্ত্রী মহোদয় সহ সবাই এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আছেন ওনারা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হজ যাত্রী নিয়ে যাবেন অসাধারণ সেবা করার চেষ্টা করছেন সবচেয়ে বড় কথা কি ইন্টেনশন ইচ্ছাটা কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ যাত্রীদের সেবা করার জন্য একইভাবে খুব ভালোভাবে চেষ্টা করে এই জন্য বিমানের সি ইউ মহোদয়কে আমি অভিনন্দন জানাচ্ছি তার এফোর্ট তার টিমের এফোর্ট অসাধারণ অসাধারণ এফোর্ট সকল এয়ারলাইন্সে আসলে চেষ্টা করতেছে হজ যাত্রীদের সেবা সাউদি এয়ারলাইন্স সহ সবাই সেবা নিশ্চিত করার জন্য কখনো কখনো আপনি দেখবেন একই এয়ারলাইন্সের দুইটা ফ্লাইটেরও আপনার একটু একটু এদিক সেদিক মনে হতে পারে এগুলি কোনো ছোটোখাটো বিষয় কিন্তু সবাই মিলে যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে হজ যাত্রার জন্য এই চেষ্টাটা করছে এটা আপনারা দোয়া করবেন যাতে এটা যাতে আরও ভালোভাবে আরও ভালোভাবে করা যায় বিশেষ ধন্যবাদ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাহেব তিনিও কিন্তু অনেক কষ্ট করেন রাত দিন পরিশ্রম করেন আমাদের মক্কা রুট ইনিশিয়েটিভের একবারে সরাসরি তত্ত্বাবধান করেন অনেকে ধন্যবাদ জানাচ্ছি আমি হাবের পক্ষ থেকে